হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। রক্তাল্পতা স্থায়ী সমস্যায় ভুগলে ওজন কমে যায়, খিদে কমে যায়, স্মৃতিশক্তি কমে যায়, ভালো ঘুম হয় না, বেশি পরিমাণে চুল ঝরে, ঘন ঘন নখ ভেঙে যায়, মাথা ঘোরে এবং সবসময় শরীরে ক্লান্তির ভাব বজায় থাকে। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য এমন পাঁচটি অসাধারণ খাবারের তথ্য নিয়ে এসেছি যেগুলি নিয়মিত খেলে অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যা 100% দূর হয়ে যাবে। অসাধারণ খাদ্যগুলির উপকারিতা এবং খাওয়ার সঠিক নিয়ম জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। রক্তাল্পতা দূর করার প্রথম জাদুকরী খাবারটি হলো পালং শাক। পালং শাকের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন এ, সি, ই এবং বিটা ক্যারোটিন। প্রতিদিন আধ কাপ সেদ্ধ পালং শাক খেলেই দেহের 20% আয়রনের অভাব পূরণ হয়ে যাবে। দ্বিতীয় খাবারটি হলো বিট। বিট একটি অত্যন্ত আয়রন সমৃদ্ধ খাবার যা রক্তের হিমোগ্লোবিন রঞ্জক তৈরিতে সাহায্য করে অতি দ্রুত রক্তাল্পতার সমস্যা দূর করে। প্রতিদিন 100 গ্রাম বিটের জুস খেলে আপনার 20% আয়রন অভাব পূরণ হয়ে যাবে। তৃতীয় খাবারটি হলো টমেটো। টমেটোর মধ্যে রয়েছে ভিটামিন ই, ফাইবার এবং বিটা ক্যারোটিন। টমেটোর মধ্যে থাকা ভিটামিন সি অন্য খাবারের মধ্যে থাকা আয়রন শোষণ করে রক্তে 20% আয়রনের অভাব পূরণ করে, তাই প্রতিদিন একটি পাকা টমেটো অবশ্যই খাবেন। চতুর্থ খাবারটি হলো ডালিম। ডালিম ভিটামিন সি এবং আয়রনের ভান্ডার। প্রতিদিন সকালে ব্রেকফাস্টের সময় একটি ডালিমের রস খেলে 20% আয়রনের অভাব পূরণ হয়ে সব রকম শারীরিক দুর্বলতা, ক্লান্তিভাব এবং রক্তাল্পতার সমস্যা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। রক্তাল্পতা দূর করার পঞ্চম খাবারটি হলো চিনে বাদাম। চিনে বাদামে আছে উচ্চমানের প্রোটিন, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন B6। দৈনিক 100 গ্রাম চিনে বাদাম খেলে 20% আয়রনের অভাব পূরণ হবে এবং দ্রুত ওজন বৃদ্ধি পাবে। তাই বন্ধুগণ, আয়রনের অভাব পূরণ করে রক্তাল্পতার সমস্যা সম্পূর্ণরূপে দূর করতে নিয়মিত এই খাবারগুলো অবশ্যই খান। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।